আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ লিটন মোল্লা, আমার বাসা ফরিদপুর, থানা মধুঘরি। আমার বয়স 20 বছর। আমার 2.5 বছর ধরে সমস্যা, মাজার বাম পাশে ডিস্ক বসেছে, পিএলআইডি। আমার যখন ব্যথা শুরু হয়েছে তখন অতিরিক্ত ব্যথা হইতো, আমি মাজা নাড়াইতে পারতাম না, এক সাইড দিয়ে আরেক সাইডে যাইতে পারতাম না, শুইতে পারতাম না। প্রথম আমার মাজা থেকে ব্যথাটা পাই পা বাম পা পর্যন্ত নামছে, পাও টান টান লাগে, এরকম ব্যথা করে, হাঁটতে পারতাম না, প্রচুর ঝামেলা হতো। আমি হাঁটতে গেলেও কোনো কিছু সাহায্য নিয়ে লাগতো হাঁটার জন্য। আমি 4-5টা ডাক্তার দেখাইছি, তো আমার জেলায় ফরিদপুরে ডাক্তার দেখাইছি, তো সেখানে মেডিসিন দেশে সারে নাই, তোরা শুধু ব্যথা কমে আবার ওষুধ খাবার দিলে ব্যথা বাড়ে। তো এরকম হইতে হইতে আবার গেলাম তার কাছেই, তো বলতেছে এমআরআই করেন। তাই এমআরআই করার পরে বলতেছে ডিস্ক প্রলেপসিস আপনার, পিএলআইডি। তা বলতেছে যে এটা তো অপারেশন করা লাগে। আমি বলতেছি আব্বু বলতেছে না, অপারেশন দরকার নাই। তখন একটু বিভ্রান্তির ভিতর ছিলাম আমরা। তারপরে ডাক্তার বলতেছে আপনি যদি অপারেশনে যান এত টাকা লাগবে। তা আমি অপারেশনে যাই নাই। তা পরবর্তী অনেক লোক বলে যে ভারত গেলে ঠিক হয়ে যাবে, ভারত গেলে ভালো চিকিৎসা পাবেন। আমার বাংলাদেশেও তো ভালো চিকিৎসা দেয়, আর বাংলাদেশ তো আর খারাপ চিকিৎসা দেয় না, নাইলে যদি খারাপ চিকিৎসা দিত তাইলে বাংলাদেশের ডাক্তার হইতো না এমন। তো আমি দেখলাম যে না, ভারত যাব না, আমি বাংলাদেশে ভালো কোনো ডাক্তার চিকিৎসা নিই। তো একদিন হঠাৎ করে সার্চ দিছি যে পিএলআইডি কী, ইউটিউবে অনেক ডাক্তারের সলিউশন আইছে। তা আমি স্যারটা দেখার পরে, শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখার পরে, তা ভালোই লাগছে। তার ব্যায়ামগুলো আমি কন্টিনিউ চালাই গেলাম, ব্যায়াম দেখাইছিল সেটা চালালাম। তারপরে কিছুদিন পরে ভাবলাম কি যে স্যারের কাছে যাওয়া যায় আমার এখন, স্যার যে পারে। পরে স্যারের যে ভিডিওগুলো দেখছি আমি কিছু, তা আসলাম, স্যার দেখলো, দেখার পরে স্যার আমাকে ভর্তি দিয়েছে, 1 মাসের ভর্তি দিয়েছে। তা আমি বললাম যে বাসায় কথা বলে দেখি, তা বাসায় কথা বলে দেখ বললাম, তার 1.5 মাস পরে আসে ভর্তি হয়েছেন, ভর্তি দেওয়ার পরে, তারপরে 1.5 মাস এসে পরে বসে ভালোভাবে ভর্তি হয়েছে। তারপরে 1 মাস দেশে আমি 19 দিন রয়েছি আমি, আলহামদুলিল্লাহ এখন আমি খুবই সুস্থ, 19 দিনে আমি পুরোপুরি প্রায় সুস্থ হয়ে গেছি, না এখন আর এরকম ব্যথা হয় না। এক কথায় বলতে গেলে ডিপিআরসি হসপিটাল খুবই ভালো, বাংলাদেশের ভিতর এটা একটা নাম করা হসপিটাল আমার যা মনে হয়। এখানকার মানে এখানকার চিকিৎসা খুবই ভালো, উন্নত চিকিৎসা, এখানকার লো নার্স থেরাপিস্ট তারা সবাই ভালো, তাদের আচার আচরণ খুবই ভালো, তারা যে ট্রিটমেন্ট দিয়েছে আমাকে সঠিক ট্রিটমেন্ট দিয়েছে, খুবই ভালো আলহামদুলিল্লাহ। আমি একটা কথাই বলি, আমার যেরকম ডিস্ক প্রলাপস হয়েছে, এরকম যদি কোনো রোগী থাকে অবশ্যই আপনি ডিপিআরসিতে আসবেন। ডিপিআরসি একটা মানুষের আস্থা, সুস্থ হওয়ার একটা আস্থা, যেখানে আপনি আসলেই সুস্থতা কামনা হবে আপনার, এটাই কামনা করি আমি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ হয়ে থাকতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম।